নমস্কার, আমি তোমাদের সকলের প্রিয় ইন্দুবালা। আজকে আবারও ইন্দুবালা মিউজিক চ্যানেল। আজকের যে বিষয়টি সেটা তোমরা থাম্বনেলেই দেখতে পেয়েছো, এটা অনেকের জিজ্ঞাস্য বিষয়, অনেকের প্রশ্নের বিষয়, অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে আমি যখন হারমোনিয়ামে গাইছি তখন আমি গাইতে পারছি, ভালো লাগছে, সুরে হচ্ছে, কিন্তু যখনই আমি হারমোনিয়াম ছেড়ে দিচ্ছি, খালি গলায় গাওয়ার চেষ্টা করছি বা তানপুরায় গাওয়ার চেষ্টা করছি, তখন আমি সুরে গাইতে পারছি না বা গান অতটা সুন্দর হচ্ছে না, মানে সুরে পারফেকশন আসছে না। এবং যে কোনো ভালো জায়গায়, যে কোনো অডিশন, যে কোনো বড় কম্পিটিশন, যে কোনো জায়গায় তুমি যখন গাইতে যাবে, তোমাকে কিন্তু কোনো রকম বাদ্যযন্ত্র লাইক হারমোনিয়াম, গিটারস এগুলো দেওয়া হবে না। তোমাকে কিন্তু খালি গলাতেই গাইতে হবে, অথবা তারা প্রোভাইড করতে পারে তানপুরা, তানপুরার সুরে তোমাকে পুরো গানটা গাইতে হবে। সেক্ষেত্রে তোমরা প্রচুর প্রবলেম ফেস করো এবং এটা একটা তোমাদের বড় ভয়ের জায়গা হয়ে থাকে, যার ফলে তোমরা সেই কম্পিটিশনস বা অডিশনগুলোকে কোয়ালিফাই করতে পারছো না। তাহলে এই যে সুরের দক্ষতা আনা উইদাউট এনি ইনস্ট্রুমেন্টস, এটা তোমাদেরকে কিন্তু শিখতে হবে। এবং এটা আমি তোমাদেরকে আজকে একটা সহজ পন্থা বলে দেবো, যেটাতে তোমরা মানে এটা জাস্ট দ্য স্টার্টিং, ঠিক আছে? যে তারা একদম তানপুরার সাথে সুর বসাতে পারো না, সুর লাগাতে পারো না, তাদের জন্য দিস ইজ দ্য স্টার্টিং। এরপরে আরও অনেক কিছু করতে হবে, দিস ইজ দ্য স্টার্টিং, ঠিক আছে? তো কী হবে, ফার্স্ট তোমরা নিজেদের স্কেল, যারা জানো না তাদেরকে জানতে হবে, তারা একজন ভালো টিচারের কাছে শেখো, নিজেদের স্কেলটা জানো। স্কেল ভুল হলে কিন্তু প্রথমেই গোড়ায় গলত হয়ে যায়। স্কেলটা চুজ করে নাও তানপুরাতে, নিজেদের স্কেলটা দিয়ে নাও, ঠিক আছে? এবং নিজেদের স্কেল দেওয়ার পরে তোমরা শুরু করো রেওয়াজ। কোনো রকম হারমোনিয়ামের সাহায্য নেবে না, এটা তোমাদের মাইন্ডকে কিন্তু ফিক্স করতে হবে। আমি বারবার যারা আমার কাছে অনলাইনে রেগুলার ক্লাস করে বা অফলাইনে শেখে, সকলকে বলি হারমোনিয়ামটা কিন্তু স্ক্র্যাচের মতো, মানে পা ভেঙে গেলে যেটা ইউজ করে না উঠে দাঁড়ানোর জন্য, সেরকম হারমোনিয়ামটা হলো স্ক্র্যাচের মতো। আমরা যদি হাঁটতে চাই বা উঠে দাঁড়ানোর জন্য আমাদের এই হারমোনিয়ামটা লাগবে, সুর বসানোর জন্য হারমোনিয়ামটা লাগবে, যেরকম উঠে দাঁড়াতে গেলে স্ক্র্যাচটা লাগে। কিন্তু ছুটতে গেলে আমাদের কিন্তু স্ক্র্যাচ নিয়ে আমরা ছুটতে পারবো না, আমাদের স্ক্র্যাচটা ফেলে ছুটতে হবে। সেরকম হারমোনিয়ামটাকে রেখে ভালো গান গাইতে গেলে আমাদের গাইতে হবে, ঠিক আছে? সেটাই সুরের দক্ষতা বা সুরের ওপর দখল আনা। তো প্রথমে কী করবে, তোমরা তানপুরা টা চালাও, যাদের ইলেকট্রনিক তানপুরা আছে বা ম্যানুয়াল তানপুরা আছে তারা চালিয়ে নাও, যাদের নেই তারা ফোনে চালিয়ে নাও। বিভিন্ন অ্যাপস অ্যাভেলেবেল আছে, সেখানে নিজেদের স্কেলটা সিলেক্ট করে চালিয়ে নাও এবং যে স্পিকারটা নিচ্ছে সেটা কানের কাছে ধরো, কানের কাছে ধরে সে আওয়াজটাকে বারবার শোনো, ফ্রিকোয়েন্সিটা বোঝার চেষ্টা করো। প্রথমেই সুর লাগানোর প্রয়োজন নেই, প্রথমে ফ্রিকোয়েন্সিটা বোঝার চেষ্টা করো, যেটা বাজছে, যেটা তোমরা এক্ষুনি শুনতে পাচ্ছ অল্প, সেই ফ্রিকোয়েন্সিটাকে ধরার চেষ্টা করো। আমারটা শুনে অল্প বুঝতে পারবে, কারণ আমার আওয়াজতে দেওয়া আছে। তোমরা নিজেরা চালিয়ে আমার কথাটাগুলো শুনে নাও, তারপরে নিজেরা চেষ্টা করবে। কানের কাছে সে একদম কানের কাছে ধরো এবং ব্রেনকে সেই ফ্রিকোয়েন্সিটা চিনতে হেল্প করো। তারপরে সুর লাগানোর চেষ্টা করো, আইডেন্টিফাই করার চেষ্টা করো কোনটা ফ্রিকোয়েন্সিটা বাজছে। এইভাবে চেনার চেষ্টা করো, বেশিক্ষণ নয়, ধরে রাখার দরকার নেই, আমি এক্ষুনি কনসিস্টেন্ট হতে বলছি না। তোমরা প্রথমে ফ্রিকোয়েন্সিটা ধরার চেষ্টা করো এবং এইভাবে ধরো, লাগাও এবং শোনো যে ঠিক লাগাচ্ছ কিনা, মানে মিলছে কিনা, পুরো আওয়াজটা কিন্তু মিলে যেতে হবে। দেখো মিলছে, সেম আওয়াজটা কিন্তু সেম শোনাবে। এইটা তোমাদের কানকে বুঝতে হবে, কান তৈরি করতে হবে। এইটা করো এবং তারপরে আস্তে আস্তে এটাকেই বাড়াও। ধরে রাখার চেষ্টা করো, আবার করে ধরো, মানে ফ্রিকোয়েন্সিটা ধরছো, ঠিক হচ্ছে শুনছো এবং তারপরে সেটা কনসিস্টেন্ট করছো।
ঠিক হলো, এটা হলো প্রথম কাজ। তাহলে তোমরা সাটাকে চিনতে পারলে, যখন বুঝতে পারছো যে এটা হচ্ছে, কান তোমাদের ফিল করাবে এটা হচ্ছে, তারপরে যাবে সা, দিস ইজ আ সা, সা, এবার কনসিস্টেন্ট হবে সা। হ্যালো, এবারে পরেরটাকে বোঝার চেষ্টা করো। আগে সাটাকে খুব ভালো করে রেওয়াজ করবে, এমন নয় 1-2 মিনিট, সাটাকে 15-20 মিনিট এইভাবে রেওয়াজ করে নেওয়ার পরে রেতে যাবে। কারণ সা ইজ দ্য রেফারেন্স, সাটাকে ঠিক থাকলে তবেই বাকি সুরগুলো আসবে, যদি সা ভুল হয়ে যায় তাহলে কোনো সুরই ঠিক আসবে না। হলো সা, তারপরে বোঝার চেষ্টা করবে রেটা কোনটা হবে, আগে ফ্রিকোয়েন্সিটা বোঝার চেষ্টা করবে, বুঝতে পারলে যে হ্যাঁ রে, তারপরে রে, তারপরে কনসিস্টেন্ট হবে রে, সেম ভাবে গা গা গা, এবারে কনসিস্টেন্ট হও গা, মা মা, এবারে কনসিস্টেন্ট হও মা। এইভাবে প্রত্যেকটা সুর কিন্তু তোমাদের সা অবধি যাবে এবং ফেরত আসবে। এইটা হচ্ছে মেন কাজ যেটা তোমাদেরকে করতে হবে। এইভাবে নিজেকে বুঝতে হবে, নিজেকে নিজের, আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী উনি সবসময় বলেন যে তুমি তখনই শিখতে পারবে যখন তুমি নিজে নিজের গুরু হবে। তুমি যার কাছেই শেখো, সে তোমাকে 1 ঘন্টা শুনছে, ম্যাক্সিমাম 2 ঘন্টা শুনছে, সারাদিন তুমি যতবার রেওয়াজ করছো ততবার কিন্তু সে তোমার কাছে থাকছে না, শুনছে না। তোমাকে নিজের গুরু হতে হবে, তোমাকে নিজেকে শুনতে হচ্ছে যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, ঠিক আছে? এইটা করতে পারলে তবে কিন্তু তোমরা সুরের ওপর দখল আনতে পারবে, ঠিক আছে? দিস ইজ দ্য প্রাইমারি স্টেপ। আমি তোমাদেরকে আবারও বললাম যে এইভাবে আগে তোমাদের প্রত্যেকটা সা টু সা, এই যে 7টা সুর ওপর দখল আনো, তারপরের স্টেপ পরের ভিডিওতে আমি বলব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা এই ধরনের আরও টিপস পেতে চাও, এই ধরনের আরও ভিডিওস পেতে চাও, এবং যারা অ্যাকচুয়ালি প্রপারলি নিজেদের স্কেল জেনে এই যে সমস্যাগুলো তোমরা ফেস করো এগুলো থেকে ওভারকাম হতে চাও, শিখতে চাও, প্রপার মেনটেন করে, প্রপার নিয়মে, প্রপার রুল মেনটেন করে, তাদেরকে বলবো যে তোমরা আমার ভয়েস ট্রেনিং কোর্স বা আমার যে রেগুলার ক্লাসেস হয় অনলাইনে বা অফলাইনে, কলকাতা এবং কল্যাণী 2 জায়গায় ক্লাস হয়, সেখানে তোমরা যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো, ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, যেটা তোমাদের সুবিধে মনে হয়, আমাকে সবসময় পাবে। এবং আমি সবসময় বলি এই যে ভিডিওগুলো আমি বানাই এগুলো তোমাদের হেল্প করার জন্য, ঠিক আছে? ইউটিউবে প্রচুর ভিডিওস অ্যাভেলেবেল, প্রচুর কিছু অ্যাভেলেবেল, কিন্তু সেগুলোর মধ্যে থেকে ছাঁকনি করে, ফিল্টারেট করে কোনটা অ্যাকচুয়ালি তোমাদের শিখতে হবে, কোনটা ঠিক, কোনটা তোমাদের লাগবে, সেটা করার জন্য কিন্তু একজন প্রপার মিউজিক টিচার, গুরু দরকার। সেটা তোমাদের পছন্দ মতো, তোমরা যার কাছে কমফোর্টেবল ফিল করো, তোমরা যার কথা বুঝতে পারো, তোমাদের ইচ্ছে মতো একজন প্রপার গুরুর কাছে কিন্তু তোমরা ট্রেনিং নাও। মিউজিকটা উইদাউট ট্রেনিং হয় না, সেটা তোমরা অনলাইন নাও বা অফলাইন নাও, যে কোনো, উইদাউট গুরু বা উইদাউট ট্রেনিং কিন্তু মিউজিকটা একেবারেই হয় না। কারণ তুমি যে কী গাইছো আদৌ ঠিক করছো কিনা, আদৌ যেটা শুনছো সেটা তোমার কাজে লাগবে কিনা, বা তুমি সেটা শুনে ঠিকটা আয়ত্ত করতে পারছো কিনা, এটা বুঝতে কিন্তু তুমি কখনোই পারবে না। তার জন্য একজন গুরুর দরকার। আমি কিন্তু ছোটোবেলা থেকে, আজও আমি তোমাদের শেখালেও আমি নিজে কিন্তু গুরুর কাছে শিখি, ঠিক আছে? কারণ সঙ্গীত শিক্ষার কোনো শেষ হয় না, নিজের ভুল নিজে কখনো বুঝতে পারবে না, নিজের ভুল একমাত্র গুরুরাই বুঝতে পারবে। তো সেই কারণে একজন ভালো কারুর কাছে, যার কাছে তোমরা কমফোর্ট ফিল করো, যার কাছে তোমরা শিখতে চাও, তার কাছে শেখো। এগুলো তোমাদের মিউজিককে কিক দেওয়ার জন্য, বা ছোটো ছোটো যে পয়েন্টগুলো তোমরা মিস করে যাও শিখলেও, সেইগুলো জানানোর জন্য, সেগুলো তোমরা গুরুর কাছে গিয়ে যে এটা এরকম শুনছিলাম, এটা করবো, সেটা তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। তোমাদেরকে আরও হেল্প আউট করার জন্য আমার এই ভিডিওগুলো, এমন নয় যে এই ভিডিওগুলো দেখেই তোমরা কিন্তু মিউজিক প্রপারলি শিখতে পারবে, এটা কিন্তু আমি একদমই বলি না, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই,
সকলে ভালো থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর কী কী বিষয়ের উপর তোমরা ভিডিও চাও, কী কী কোয়েশ্চেন্স আছে বা এই ভিডিও দেখে প্র্যাকটিস করতে গিয়ে তোমরা কী কী সমস্যায় পড়েছো, সেগুলোকে আমাদের অবশ্যই কমেন্টস করে জানিও, আমি সেগুলোকে নিয়েও ভিডিও আনবো। নমস্কার, সকলে ভালো থাকো।